শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই ধরনের মহিলা আপনাকে কোটিপতি বানিয়ে ছাড়বে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জাত জাতিকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এমন এক মহিলা, সেই মহিলা তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার অনুরোধ, এই মহিলাকে আপনি আপনার সঙ্গে রাখুন, এই মহিলা আপনাকে জীবনে কোটিপতি বানিয়ে ছাড়বে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি সিংহ রাশির প্রত্যেক ব্যক্তিকে আজকে এমন এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেব যা তারা এই ভিডিও শেষে জানতে পারবে। তাই আমার অনুরোধ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিংহ রাশির জীবনে নারীদের প্রভাব সবচেয়ে বেশি, বহু নারী তাদের জীবনে আসে, মা ছাড়া তাদের জীবনে সমস্ত সম্পর্ক অবশ্যই নির্মিত হয়। কিন্তু দেখা যায় সিংহ রাশির জীবনে এমন এক বিশেষ নারী আছে যে নারী তাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ। সেই নারীর সঙ্গে তারা যদি জীবনে পরিচিত হয়, সেই নারী যত তাড়াতাড়ি তাদের জীবনে আসে তাদের জীবন অবশ্যই উন্নতির দিকে ধাবিত হয়। সিংহ রাশি রবির ক্ষেত্র, সিংহ রাশি মানসিক দিক দিয়ে দৃঢ় হয় এবং সিংহ রাশি লড়াকু রাশি, সকলের সামনে নিজেকে এরা প্রতিষ্ঠিত করে। এরা কখনো অসৎ উপায় অবলম্বন করে না, এরা কখনো নিজেকে কারোর কাছে পদানত করতে পছন্দ করে না। সেই সিংহ রাশির জীবনে প্রভূত মহিলা এলেও আজকে আমি এক বিশেষ মহিলার সঙ্গে পরিচয় করে দেব, সেই মহিলা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সেই মহিলা আপনাকে উন্নতির দ্বারে নিয়ে যাবে, আপনার জীবনে কোটিপতি বানিয়ে ছাড়বে। আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন সেই মহিলা যা সিংহ রাশির জীবনে নিয়ে আসবে লক্ষ কোটি টাকার সম্পদ। সেই মহিলা আপনার আশেপাশেই রয়েছে, সেই মহিলা আমি গরম বলে দিচ্ছি, সেই মহিলা গায়ের রং অবশ্যই হবে শ্যাম বর্ণ অর্থাৎ ফর্সা। তিনি লম্বা বেশি নয় বা শর্টেজ নয়, তার চেহারা হবে ছিমছাম এবং সেই চেহারা সেই মহিলা আপনার কাছে বিভিন্ন রূপে আসতে পারেন। তিনি আপনার বোন রূপে আসতে পারেন, তিনি আপনার মা রূপে আসতে পারেন, তিনি আপনার কাকিমা পিসিমা মাসিমা যে কোনো রূপে আসতে পারেন। তবে মনে রাখতে হবে সিংহ রাশিরা বয়স্ক মানুষদের সবচেয়ে বেশি সুবিধা পায়, সুতরাং সেই মহিলা বয়স্ক হিসাবে আসতে পারেন। অর্থাৎ আপনার বয়স জ্যেষ্ঠ এই ধরনের মহিলা যার গায়ের রং ফর্সা এবং তিনি বেশি লম্বাও নয় বেশি ভেড়াও নয় ছিমছামে চেহারা, তিনি বয়স্ক একটু, সেই মহিলায় আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই মহিলা আপনাকে যথাযথ উপদেশ দেবে, সেই উপদেশ যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবন সমৃদ্ধির পথে হাঁটবে, আপনার জীবন উন্নতির পথে যাবে। এছাড়া এই মহিলা নামের আদ্যক্ষর ম বা এম দিয়ে, এবং আপনি মনে রাখবেন ম বা এম দিয়ে হলেই হবে না, চেহারায় যে বর্ণনা দিলাম সেই বর্ণনার সঙ্গে মিলতে হবে। এবং মনে রাখতে হবে আপনি এই মহিলাকে যথাযথ প্রায়োরিটি দিলে আপনার জীবন উন্নতির দিকে যাবে। এরা সদা সর্বদা আপনার শুভ আপনার মঙ্গল কামনা করবে, এরা সদা সর্বদা আপনাকে যথাযথ ক্ষেত্রে উপস্থাপিত করবে এবং কখনোই আপনাকে কোনোভাবে অসৎ দিক দেখাবেন না। এরা চাইবে আপনি সদা সর্বদা উন্নতির দিকে ধাবিত হন এবং আপনার উন্নতিতে এরা যেমন আনন্দ করবে তেমন আপনার অবনতিতে এরা দুঃখে কাতর হবে। তাই আমার অনুরোধ, আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ হন, এই মহিলার সঙ্গে আপনি অবশ্যই
সম্পর্ক তৈরি করুন। তিনি বয়োজ্যেষ্ঠ একজন, তার সঙ্গে যদি আপনি থাকতে পারেন বা তাকে যদি আপনি যে কোনো সম্পর্কে ধরে রাখতে পারেন, আপনাকে এই মহিলা কোটিপতি বানিয়েই ছাড়বে। তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি, আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।